বন্ধুরা, এই ভিডিওটা হলো জেসি আমার মেয়ে আর লিও ওর বয়ফ্রেন্ডের ভালোবাসা নিয়ে। তার আগে চলুন একটু ভালোবাসার জায়গাটা এক ঝলকে দেখে নেওয়া যাক। এই জায়গাটাকে প্রায় সল্টলেক বললেই চলে। সল্টলেক এই জায়গাটার থেকে খুব একটা বেশি দূরে নয়, তবে এই জায়গাটা রুবি হসপিটালের পার্শ্ববর্তী এলাকা। হ্যাঁ, এখানেই জেসির বয়ফ্রেন্ড থাকে। হ্যাঁ, এই হলো আমার মিষ্টি মেয়ে জেসি। আর বন্ধুরা, একে দেখে তো আপনারা এখন অবধি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, ইনি হলেন লিও, আমার জেসির সেই অপূর্ব বয়ফ্রেন্ড। সত্যি বলতে কি, ওকে দেখে আমারও খুবই হ্যান্ডসাম লেগেছে। শুনেছি নাকি ও খাওয়া দাওয়ার খেতে খুবই পছন্দ করে, কিন্তু মাঝের মধ্যে ফাঁক পেলে পরেই নিজের বাবার কথা অমান্য করে সেই প্রথম ভালোবাসার দিকে ছুটে যায়। আর ওর বাবাও ঠিক তেমনই ওর পিছন পিছন ছুটে যায়। সেই পলাতক লিওকে যখন তার বাবা চেপে ধরে নেয়, তখন সে খুবই অভিমান করে আর বাচ্চাদের মতো হাত পা ছুটতে থাকে, কারণ তার বাবা তার ভালোবাসার কাছে কিছুতেই যেতে দেয়নি। তারপর লিওর বাবা জেসির থেকে লিওকে দূরে নিয়ে গিয়ে কিছুক্ষণ বেশ শাসন করে। শাসন করতে লিও আবার অভিমানে ওর বাবাকে একটুখানি বুকে দেয়। এতে ওর বাবা একটুখানি আশ্চর্য হলে পরেও এটা লিওর জন্য বোঝার খুবই দরকার ছিল যে তাড়াহুড়োয় কোনো সম্পর্কই টেকে না। তাই লিওকে একটুখানি বসিয়ে দেওয়ার প্রয়োজন ছিল আর লিওর একটুখানি শান্ত হওয়ারও খুবই প্রয়োজন ছিল। এরপর লিও ওর বাবার সাথে কথোপকথনে জানালো যে ও জেসিকে খুবই পছন্দ করেছে আর ওকে বারবার দেখতে মন চাইছে, তাই ওকে ছেড়ে দেওয়া হোক, ওকে ওর ভালোবাসার কাছে যেতে দেওয়া হোক। আর অবশেষে ওর বাবা মন গলে গিয়ে ওকে জেসির কাছে নিয়ে যান। এতে লিওর উত্তেজনা আরও বাড়তে থাকে, তাই ওর বাবা ওকে আবার জেসির থেকে কিছুটা দূরে নিয়ে যায়। নিয়ে গিয়ে আবারও তাকে কিছুক্ষণ সময় নিয়ে বোঝানোর চেষ্টা করে যে এমন উত্তেজনা প্রথম দেখা উচিত নয় আর এটা ঠিক নয়। কিন্তু সেই যুক্তিটুকু তো আমি আর লিওর বাবা দুজনেই বুঝি না, কিন্তু জেসি আর লিওর জন্য এটা বোঝা সম্ভব ছিল না, কারণ দুজনেরই এটা প্রথম ভালোবাসা ছিল। আর এটা শুধু প্রথম ভালোবাসাই নয়, এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল। কিন্তু লিও কিছুটা হলে পরেও নিজেকে সংযত করে, একটু বকবক করলে একটুখানি গাম্ভীর্যতা দেখালে পরেও, যেহেতু বাইরে গরমটা অনেক বেশি ছিল তাই লিও একটুখানি এক্সস্টেড হয়ে গেছিল। ওর বাবা ওর কানে কানে কিছু বলে, কিন্তু লিওর উত্তরটা খুব একটা ভালো ছিল, তাই ওর বাবা একটুখানি ভয় দেখালো যে তোকে ঘরে নিয়ে চলে যাব, চল। লিও তখন অমনি আমাকে দেখে ছুটে এসে আমার কাছে নিজের অভিযোগ আর নিজের মনের বক্তব্য জানানোর চেষ্টা করে, তবে আমিও এক পাও পিছু পা হইনি। আমিও ওর মাথায় হাত দিয়ে বুঝলাম যে এই সম্পর্ক ফিক্সড, আমারও তোমাকে খুব ভালো লেগেছে, আমার মেয়েরও তোমাকে খুব ভালো লেগেছে, তো এই সম্পর্ক কেউ ভাঙবে না। ব্যাস, তারপর লিওর বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে সব কথাবার্তা ঠিক করার পর দুজনে দুজনকে শেষবার একবার দেখে নিল সেদিনের মতো, আর তারপর বিদায়ের পালা। এক মিনিট, প্রেমের কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি, আপনারা যাচ্ছেন কোথায়? এরপর জেসি আর লিও অনেকবার ডেট করে, একে অপরের সঙ্গে দেখা করে, ঘুরতে যায়, খেলে আর কিছু পিসফুল টাইম একে অপরের সঙ্গে কাটায়। আর যাবতীয় যা কিছু হয় সেটা না আমি জানি না লিওর বাবা জানে। আর এভাবেই দেখতে দেখতে দু মাস কেটে যায়। মিস ফিগার কনসিয়াস জেসি এখন হয়ে যায় এই, তারপরে হয় এই, আর তারা আবার হয়ে যায় এই। এর পর কী হয় সেটা ভবিষ্যৎ, আমি সেটা আপনাদেরকে বলতে পারবো না। তবে হ্যাঁ, আর কিছুদিন পর, মাত্র 30 দিন আমার হাতে, এই 30 দিন পর
এরা সবাই নিজেদের নিজেদের রেসপেক্টিভ ফরএভার লাভিং হোম নিজেরা নিজেরা চুজ করে বা এদের ভাগ্য এদের ঘর চুজ করে দেবে। এরা সবাই যে যার নিজেদের ভাগ্য নিয়ে গিয়ে চলবে নিজেদের জীবন নিয়ে, আর আমি হারিয়ে ফেলবো জেসির এই পাঁচটা ছোট ছোট মিষ্টি মিষ্টি সুন্দরী অংশগুলো। কিছু জিনিস আমাদের হাতে থাকে, কিছু জিনিসকে ছেড়ে দেওয়াটাই ভালো। তবে হ্যাঁ, এইটুকু মনের অন্তরে আমার সবসময়ই থাকবে যে আমি এদেরকে ভালোবাসার কোনো খামতি রাখি না, আর আশা করি যাদের বাড়িতে এরা যাবে তারাও রাখবে না। আজকের এই প্রেম কাহিনীর ভিডিওটা, আমার জেসি আর ওর বয়ফ্রেন্ড লিওর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ করে নিন, কারণ আগামী দিনে আসছে অনেক এক্সাইটিং ভিডিওস। তার জন্য সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেল আইকনটাকে টিপতে ভুলবেন না, যাতে আবার যখন আমি একটা ভিডিও আপলোড করব আপনাদের অবধি সরাসরি যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।